ভিউয়ার্স, দিস ইজ থার্সডে নাইট অ্যান্ড এনটিভির পর্দায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা মোহনা, আজকের সঞ্চালনায় রয়েছে আজকের হট সিটে আজকের হোস্ট আপনাদের। আর প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের অনেক পছন্দের একটা শো গানের বাজার। আর আজকের যে অনুষ্ঠান গানের বাজার, আজকের গানের বাজারে, গানের মার্কেটে যেই মানুষগুলো এখন সঙ্গীত অঙ্গন ছেয়ে আছে, তাদের মধ্যেই একজন আমাদের আজকের অতিথি। আমরা তাকে আজকে পরিচয় করিয়ে দেব। তার আগে আমি একটু ভণিতা করে বলতে চাই যে গান নিয়ে যিনি ফেরি করে বেড়ান, আমরা যাকে ফেরিওয়ালা বলি, গানের ফেরিওয়ালা বলি, সেরকম একজন মানুষ আমাদের আজকের অতিথি। তার নামটাও আমার খুব পছন্দের, মানুষটাও, ব্যক্তিটাও আমার খুব পছন্দের। পরিচয় করে দিই, আছেন আমাদের সাথে শাওন গানওয়ালা। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, এবং বিশেষণগুলো খুব ভালো ছিল। আর কেমন আছো তুমি? খুবই ভালো আছি। আপনার সাথে কিন্তু আমার অনেক দিন পরে দেখা হলো। হ্যাঁ, অনেক দিন পরে, এবং খুব সুন্দর একটা সময় দেখা হয়েছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ফেব্রুয়ারি মাস সবসময় একটা উৎসবের কি বলবো, একটা স্নিগ্ধতা লেগেই থাকে সবসময় বাতাসে, সেই উৎসবের গন্ধ থাকে। এবং সেই উৎসবের কথা যদি বলতে হয় তাহলে কিছুদিন আগেই তো পহেলা ফাল্গুন, ভ্যালেন্টাইন্স ডে সেগুলো গেল, এবং সেগুলোকে উপলক্ষ করেই কিন্তু রিসেন্টলি আপনার একটা গান বের হয়েছে আগলেনে। সেই গানটা সম্পর্কে আগে জানি। আগলেনে এই গানটি লিখেছেন রাজীব দত্ত, গানটি মিউজিক করেছেন জিৎ অঙ্কিত, তারা দুজনেই ওপার বাংলার। গানটি গেয়েছি আমি এবং ইতি শাহিনা আপা, এবং গানটির মিউজিক ভিডিও ডিরেকশন দিয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। সো এই টোটাল কাজটা, এই টোটাল টিমটা অনেক হার্ডওয়ার্কিং ছিল, এবং আমরা সবাই খুব মানে খুব চার্ম নিয়ে আসলে কাজটা করেছি। গানটির মিউজিক ভিডিওটাতে অভিনয় করেছেন সাজ্জাদ হোসেন এবং শ্যামতী সৌমি। খুব চমৎকার একটা ব্যাপার ছিল, খুব চমৎকার একটা এঙ্গেজমেন্ট ছিল আসলে এই মিউজিক ভিডিওটাতে। সো এটাই হচ্ছে ব্যাপার। আর গানের কথা যদি বলতে হয়, রাজীব দত্তের লিরিকের স্টাইলটাই আসলে একটু ডিফারেন্ট। সো মানে এই গানটি যারা শুনেছে এই মুহূর্তে, যারা সামনেও শুনবে, তারাও পরখ করতে পারবে যে খুব চমৎকার মানে একটু অন্য আঙ্গিকে, মানে আমি কথা নির্ভর গান তো ডেফিনেটলি, বাট একটু অন্য আঙ্গিকের, মানে গতানুগতিক কথার নির্ভর না, একটু অন্যরকম। মানে প্রত্যেকটা গানই কিন্তু একজন সঙ্গীত শিল্পীর জন্য তার কাছে সন্তানের মতো সৃষ্টি, নতুন সৃষ্টিকর্ম। তো সেটা নিয়ে কিন্তু প্রত্যেক বারই এক ধরনের বুকের ভেতরে ঢিপ ঢিপ করা ব্যাপার থাকে, এক ধরনের মানে কি হবে কি হবে এরকম একটা ব্যাপার থাকে। তো গানটা মানে জন্ম নেবার পর সেটা তো নিঃসন্দেহে একটা ভালো লাগার বিষয় ছিল। এরপরে যখন মিউজিক ডিরেকশনের দিকে গেলেন, একটা মিউজিক ভিডিও বানাবো, তখন এই ধরনের ভাবধারা মাথায় এলো, তখন কি ধরনের কনসেপ্ট মাথায় ঘুরছিল, এবং শেষ পর্যন্ত আসলে কোনটা দর্শক দেখতে পাবে বলে আমরা জানি? এই কনসেপ্ট মানে এটা আসলে খুবই লাভেবল একটা গান, খুবই চার্মফুল একটা গান, খুব রোমান্টিক একটা গান। সো আমি একটু অ্যাড করতে চাই যে এই গানের মিউজিক ভিডিওর সম্পূর্ণ কনসেপ্ট হচ্ছে ইতি শাহিনা আপা এবং ওয়াহিদুল ইসলাম শুভ্র ভাইয়ের। আচ্ছা শাওন ভাই, যদি কিছু মনে না করেন, আমরা এত কথা না বলে গানটা কি একটু দিলেন শুনবো? আমাকে তোর মনে আগলে নে, চলে এসেছি তোর রাস্তাতে, আমি তোর মনে সব কিনারে, এলাম নামেশাতে। আমাকে মোড়ে নে, জুড়ে নে, রেখে দে তোর ঠিকানা, আমাকে আদরে ঘিরে নে, রেখে দে তোর ঠিকানা। বা অলমোস্ট খালি গলায় গানই শুনলাম আমি। হ্যাঁ, কারণ আজকে তো সেরকম মিউজিক ইনস্ট্রুমেন্ট এবং অ্যারেঞ্জমেন্ট তো নেই। না, আই এম গুড উইথ মাই কি বলে আমার গার্লফ্রেন্ড, আমার গিটার। এবং সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে কথা নির্ভর গানের কথা বলেছেন। পুরো গানটা যদিও পুরো গানটা যদিও শোনা হয়নি, কিন্তু যেটুকু শুনেছি তাতে করে বুঝতে পেরেছি যে গানটা ভীষণ মিষ্টি। অবশ্যই আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ যে এই গানটা তুমি অবশ্যই শুনবে। অবশ্যই শুনবো এবং অবশ্যই দেখবো। মিউজিক ভিডিও নিয়ে কথা হচ্ছিল। মিউজিক ভিডিও ওই যে কনসেপ্টের ব্যাপারটা সম্পূর্ণটাই শুভ্র ভাই এবং ইতি শাহিনা আপার কনসেপ্ট ছিল, এবং তারাই আসলে সম্পূর্ণ ব্যাপারটাকে গুছিয়েছেন। আমি এখানে কোনো ইনপুট দেইনি একেবারে, আমি মানে আইকন ফেস ব্যাপারটাতে, বাট তারা দুজনে মিলে যেই চমৎকার একটা থিম দাঁড় করিয়েছেন, এটাই আসলে সম্পূর্ণটা দেখলে আসলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি যে সেটা আসলে চমক রয়েছে দর্শকদের জন্য। তো সেই চমকটা থাকুক, আমরা না হয় গানটাই দেখে নেব। তো
রিসেন্ট গানের মধ্যে আমি জানি যে আরো বেশ কিছু গান যোগ হয়েছে, মানে গান একটার পর একটা গান চলছেই ননস্টপ, কোনো বিরতি নেই। আসলে এটা এই এই ব্যাপারটার সম্পূর্ণটা ঘটেছে আসলে গত বছরের যে ল্যাগটা রয়েছে, পোস্টপন্ডের যে ব্যাপারটা রয়েছে করোনার কারণে, মানে যেটা হয়েছে প্যান্ডেমিকের জন্য, লকডাউনের জন্য যে অনেক বেশ কিছু কাজ আমার যেগুলো ছিল সেগুলো মানে আমি তখন আসলে পোস্টপন্ড করে দেওয়া হয়েছে, বিকজ তখন আসলে আলটিমেটলি রিলিজ করার মতন ওই মন মানসিকতা কিংবা ওই স্ট্যান্ডও আসলে ছিল না। তো সেখান থেকেই দুটো প্রজেক্ট এই ফেব্রুয়ারিতে এসে রিলিজ হলো, একটা হচ্ছে চন্দ্রমুখী যেটা ডিজে রাহাত ফিচারিং, আরেকটা হচ্ছে আগলে নেই যে গানটার কথা আমরা বললাম। তো চন্দ্রমুখীর ব্যাপারটা হচ্ছে এই গানটা সুরিত সুফিয়ানের লেখা এবং সোহাগ ভাইয়ের মিউজিক এবং গানটার ভিডিও প্রোডাকশন বাই ডিজে রাহাত ডেফিনেটলি। So it was a very, you know, funky song. একটু অন্যরকম, really একটু অন্যরকম, মানে টাইটেলটা শুনে নামটা শুনে কিন্তু আমার কাছে একটুখানি ক্লাসিক্যাল, একটু অন্যরকম কিছু। মানে funky song বলতে in a music, মানে এটা musically আসলে একটু funky টাইপের, একটু electronic music এখানে অ্যাড হয়েছে, বাট গানটা মানে খুবই সুন্দর, মানে romantic একটা গান। আচ্ছা ঠিক আছে, এটা না হয় আমাদের জন্য একটুখানি তোলে থাকুক, সেটা নিয়ে আমরা পরবর্তীতে নিশ্চয়ই আরো আলোচনা করব, গান দেখব। আর এবারে আমি দর্শকদেরকে যে কথাটা বলবো সেটা আপনি সহ আমরা দেখব। প্রিয় দর্শক, এবারে আমরা দেখব মিউজিশিয়ান অব দ্য উইক, সুরকার এবং সঙ্গীত পরিচালক আহমেদ হুমায়ুনকে নিয়ে আমাদের একটা ছোট্ট বায়োগ্রাফি রয়েছে, চলুন আমরা সেটা দেখে আসি। হাই, আমি সুরকার সঙ্গীত পরিচালক আহমেদ হুমায়ুন, আমার বাড়ি রাজশাহী জেলাতে বাগমারা থানায়। বাবা একজন প্রাইমারির স্কুল শিক্ষক ছিলেন, মা গৃহিণী, পারিবারিকভাবে এই গান বাজনাটা কিছুটা রক্তের মধ্যে আছে। আমার দাদু খুব গান বাজনা পছন্দ করতেন, তো সেই সুবাদে দেখা গেল যে কিছুটা ছিটে ফোটা আমার মধ্যে আছে আর কি। আমার ওস্তাদ অরূপ কুমার দাস খুব যত্ন সহকারে ছোটবেলার থেকেই আমাকে হাতে ধরে ধরে একদম গান শিখিয়েছেন, গান শিখেছি, কিন্তু পরে যে কোনোভাবেই হোক, পরিস্থিতির কারণে হোক, আমার গান গাওয়াটা হয়ে ওঠেনি। তো হয় না, মানুষের আসলে একটা পর্যায়ে একটা জিনিস করতে করতে যেটাতে অভ্যস্ত হয়, মানুষ কমফোর্ট ফিল করে, সেটাই করতে থাকে। আমিও তাই হয়েছি আলটিমেটলি। এখন সুর করতে, মিউজিক করতে ভালো লাগে। তো আসলে আমি আমার এই বয়সে আমি বাংলাদেশ চলচ্চিত্রের মানুষের অনেক বেশি ভালোবাসা পেয়েছি, পাচ্ছি, আমি তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ। বড় বড় প্রোডাকশন, বড় বড় প্রোডিউসার, বড় বড় ডিরেক্টর আমাকে একাধিকবার সুযোগ দিয়েছেন। আমার যেটি এই বয়সে সবচেয়ে বেশি বেশি যেটা অর্জন, যে আমার কাছে যেটা মনে হয়, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি অনেক বড় বড় তারকা শিল্পীদের সাথে কাজ করতে পেরেছি, রুনা ম্যামের সঙ্গে কাজ করেছি, তারপরে কুমার বিশ্বজিৎ দা, তারপরে এন্ড্রু দা, এসআই টুটুল ভাই, আসিফ আকবর ভাই, রানিং করেই যাচ্ছে আমাদের সাথে কাজ, এবং নতুন প্রজন্মে যারা আছে, সাব্বির, মোহিন, কিশোর, নোবেল, এরা যারা আছে সবার সাথে আমার কাজ করা হচ্ছে। এবং দেশের বাইরে আমি অনেক বড় বড় তারকাদের সাথে কাজ করেছি, বিশেষ করে আরমান মালিক, ফালাক মুচাল, শান, জুবিন গার্গ, শালমালি কোলগেট, এরকম অনেক ভালো ভালো আর্টিস্টের সাথে বলিউডের আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। আমার ভালো লাগে যে আমি প্রত্যেকটা সেক্টরে এই সুযোগ পেয়েছি, বিশেষ করে বিজ্ঞাপনে, নাটকে, টেলিফিল্মে, শর্ট ফিল্ম, ওয়েব ফিল্ম। আমি আমার ইন্ডাস্ট্রির মানুষের কাছে অনেক কৃতজ্ঞ, তাদের কাছে অনেক সহযোগিতা পেয়েছি সবসময়, স্পেসিফিকলি তার মধ্যে কয়েকজনের নাম না বললেই নয়, বিশেষ করে আমার ওস্তাদ শওকত আলী ইমন ভাই, তারপরে কুমার বিশ্বজিৎ দাদা, আসিফ আকবর ভাই, তারপরে এখন আহমেদ রিজি ভাই আছেন, সুলতান মাহমুদ বাবুল ভাই, তো আমার সিনেমার ডিরেক্টর যারা আছেন, বিশেষ করে শাহিন সুমন ভাই, জ্যাজ মাল্টিমিডিয়া চেয়ারম্যান আব্দুল আজিজ ভাই, ওনারা আমাকে অনেক বেশি সহযোগিতা করেন আর কি, এবং করে যাচ্ছেন। তো এভাবে আপনাদের সারা জীবন আমি এই সাপোর্টটা চাই, আপনাদের পাশে আমাকে রাখবেন, আগামীতে আপনাদের সাথেই আমি বাকি সময়টা, বাকি জীবনটা এই মিউজিকের সাথে কাটাতে চাই।
প্রিয় দর্শক, যারা আমাদের রেগুলার দর্শক তারা নিশ্চয়ই জানেন যে গানের বাজার মিউজিক নিয়েই অনুষ্ঠান, বাট একটুখানি অন্যরকম। কেননা আমরা একটুখানি চেষ্টা করি যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা মিউজিশিয়ান রয়েছেন, যারা সুরকার এবং সঙ্গীত পরিচালক আহমেদ হুমায়ুনকে আপনারা দেখলেন, এরকম যারা গুণী ব্যক্তিত্ব যারা আমাদের মিডিয়া অঙ্গনে অবদান রেখেছেন, তাদেরকে ছোট্ট করে একটুখানি তুলে ধরতে, তাদের অবদানগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে। তো শাওন ভাই, আহমেদ হুমায়ুনের কথা বলছিলাম এবং তাকে নিয়েই আমরা দেখছিলাম, আর আপনিও এর ফাঁকে বলছিলেন যে তার সাথে আপনারও কাজ হয়েছে, মানুষটা অনেক ভালো কাজ করে। হ্যাঁ, আহমেদ হুমায়ুন ভাই মানে আমার দেখা মতে বাংলাদেশের যত মিউজিক ডিরেক্টরস আছেন, আমার মানে এখনকার সমসাময়িক যে মিউজিক ডিরেকশন যারা দিচ্ছেন, মিউজিক কম্পোজার যারা আছেন, তাদের মধ্যে অন্যতম ট্যালেন্টেড একজন মানুষ। এবং আমার সৌভাগ্য হয়েছে আহমেদ হুমায়ুন ভাইয়ের সাথে কাজ করার, এবং মানে হি ইজ মোস্টলি ডেডিকেটেড এবং মোস্টলি ট্যালেন্টেড মিউজিক কম্পোজার ইন বাংলাদেশ। তো নিশ্চয়ই আপনাকেও আমরা এরকম একটা জায়গায় দেখতে পাবো ভবিষ্যতে। আপনি গানের পাশাপাশি আর অনেক কিছু নিয়েই কাজ করবেন আমাদের মাঝে, সেগুলো নিয়েও কথা বলবো ভবিষ্যতে। আর আমি তো গিটার বাজাতে পারি না, তাহলে বলতাম যে আপনাকে আমি সাপোর্ট দিচ্ছি। অনেকক্ষণ ধরে কথা হচ্ছে, এবারে আরেকটু যদি একটু গান হয়ে যায় মনটা বোধহয় আরেকটু ভালো হয়ে যাবে। ওকে, ছোট্ট করে একটা গান শোনাচ্ছি। ঘুমের ঘরে পায়ের ভরে আমার দিও দোলা, তোমার সকল মসৃণতা করবে আত্মভোলা, জায়গা দিও তোমার ঘরে বালিশ ঘুমায় যেমন, রাখবে মাথা গাল ঠেকিয়ে আমার বুকে তেমন, জায়গা দিও জায়গা দিও বিছানার এক পাশে, এলো মেলো চাঁদুর যেমন খুন ছুটিতে ভাসে, তুমি আমার রাত কেড়েছো ঘুম কেড়েছো প্রিয়। আহা, থ্যাংক ইউ। কে যে ঘুম কাড়লো আমরা জানবো। অবশ্যই শাওন ভাই, আবার আপনার কাছে ফিরছি এবং শেষের দিকটায় আছি। আর আমার খুব একটা কৌতূহল রয়েছে জানার যে শাওন গানওয়ালা, যে কিনা গান ফেরি করে বেড়ায়, তাকে কি আমরা খুব সুদূর ভবিষ্যৎ হোক কিংবা অদূর ভবিষ্যৎ হোক, আমরা সঙ্গীত মানে সঙ্গীত শিল্পীর পাশাপাশি সুরকার এবং কম্পোজার হিসেবে পাকাপোক্ত আসনে দেখতে পাবো? সেটা কবে পাবো? সুরকার মানে একেবারে ওই যে মানে একেবারে টিপিক্যাল যে সুরকার যে ব্যাপারটা, ওই ব্যাপারটায় হয়তো আমি না, বাট আমি টুকটাক সুর করছি, টুকটাক লিখছি গান, আর কম্পোজিশন মানে মিউজিক অ্যারেঞ্জমেন্টের যে ব্যাপারটা, সেই ব্যাপারটাতে এই মুহূর্তে মানে খুব বেশি ইন্টারেস্টেড। আচ্ছা ঠিক আছে, তার মানে শাওন গানওয়ালাই থাকতে চান, গানের ফেরিওয়ালাই থাকতে চান। কোন ধরনের গান ফেরি করে বেড়াতে বেশি ভালো লাগে? রোমান্টিক গান। আর আপনার রোমান্টিক গানগুলো যখন ইউটিউবে আপনি ছাড়েন, সেখানে দর্শকের যে কমেন্টস দেখেন, কি ধরনের ইয়ে পান তাদের কাছ থেকে? এরকম মানে অনেক অনেক মজা মজার কমেন্টস তো ডেফিনেটলি পাই। কিছু কিছু কমেন্ট মানে মানে আবেগে আপ্লুত হয়ে যায় ডেফিনেটলি। কিছু কিছু কমেন্টস এরকম যে শাওন ভাই আপনার আপনার গানের মাধ্যমে আমি আমার নতুন লাইফ শুরু করতে পেরেছি, সো এরকম অনেক অনেক কমেন্টস আছে যেগুলো আসলে আবেগ আপ্লুত করে দেয়। এবার আমাদেরকেও আবেগে আপ্লুত করতে হবে, শেষের দিকে আছি। আর একটা গান শুনতে শুনতে আজকের মতো গানের বাজার শেষ করতে হবে, তার আগে আপনার পারমিশন নিয়ে আমি একটুখানি আমার ভিউয়ার্সদের কাছ থেকে বিদায় নেব। প্রিয় দর্শক, আজকের মতো গানের বাজারে লাইভ এনটিভির পর্দায় শেষ করছি এবং শেষ করব খুব সুন্দর একটা গান দিয়ে। সঙ্গে ছিপে আছেনই, চলুন তার গান শুনতে শুনতে আজকের মতো বাড়ি যাই। খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সামনের সপ্তাহে আবারও দেখা হচ্ছে। কি যেন হয়ে গেল আমার অন্তরে, পাচ্ছ তিলে তিলে মনের অগোচরে, এভাবে দিন যায় কত কত দিন আসে, মিশে যেতে থাকো তুমি শত অভ্যাসে। কি যেন হয়ে গেল আমার অন্তরে, পাচ্ছ তিলে তিলে মনের
অগোচরে এভাবে দিন যায় কত কত দিন আসে মিশে যেতে থাকো তুমি শত অভ্যাসে ভীষণ খরাতেও আমি ভিজে যাই অধিকারের বৃষ্টিতে আমার বেঁচে থাকা প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে অনেক খুঁজে তোমায় নিলাম চিনে ভালোবাসার এই দিনে আমার বেঁচে থাকার প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে।